নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার ব্যালকনি দিয়ে দেখো ভিডিওটা শুরু করছি। তো এত সুন্দর করে সামনের বিল্ডিংটা সাজিয়েছে টুনি লাইট দিয়ে, তো ভাবলাম এখানে এসে ভিডিও করি, কিন্তু জানি না কতক্ষণ করতে পারবো। এত তো আওয়াজ, প্যাঁপু আওয়াজ, কতক্ষণ করতে পারবো জানি না। তো যাই হোক, ভিডিওটা শুরু তো করলাম, যদি দেখি আওয়াজ খুব বেশি হয়েছে তাহলে এখানে করব না, ঘরে চলে যাব। তো আজকে হ্যাশট্যাগ আমরা বাঙালিতে যেই টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মুখ ও মুখোশ। তো এই মুখ ও মুখোশ বলতে গেলে বলতে হয় যে আমরা সবাই কিন্তু কোনো না কোনো সময় মুখোশ পরেই থাকি। আমিও এখন মুখোশ পরে আছি কি না কী জানি, হয়তো থাকতেও পারি নাও থাকতে পারি, সেটা তো একমাত্র আমিই জানি। যাই হোক, তো সংসারে থাকতে গেলে তো সং সেজে সংসারে থাকতে হয়, আর সং সাজতে গেলে তো মুখোশ পরতেই হয়। কখনো না কখনো তো সবাইকেই মুখোশ পরতে হয়েছে, সারাটা জীবন কোনো না কোনো সময় মুখোশ পরে থাকতেই হয়েছে। কেউ যদি ভাবে যে আমি সংসারে থাকবো, সং সেজে সংসারে থাকবো, আজকে এক ক্যারেক্টার কালকে আরেক ক্যারেক্টার, তো আমি মুখোশ পরবো না, সেটা কখনোই সম্ভব না। কখনো কখনো আমরা কী করি, বাথরুমে যাই, দরজাটা বন্ধ করি, তারপরে কলটা খুলি, খুলে কী করি আমাদের যে চোখের জলটাকে কলের জলের মুখোশে পরিণত করে দিই, তাই না? করি না? হ্যাঁ করি। কিন্তু মুখোশ বাবা মার সামনে কিন্তু কখনো মুখোশ পরে থাকা যায় না, বেশি দিন থাকা যায় না। বাবা মা কিন্তু ঠিক ধরে নেয় সেই মুখোশটা, আর হাজবেন্ডও কিন্তু তার ওয়াইফের সামনে মুখোশটা পরে থাকতে পারে না, আর ওয়াইফও কিন্তু তার হাজবেন্ডের সামনে বেশিক্ষণ মুখোশটা পরে থাকতে পারে না। তারা কিন্তু দুজন দুজনারই মুখোশ ঠিক ধরে ফেলতে পারে। এমন এক এক সময় সিচুয়েশান হয়েছে কর্তব্যের খাতিরে সেখানে আমাদেরকে যেতে হতো, কিন্তু তাদেরও ভেতরে ভীষণ বিষ আর মুখে একটা চওড়া মুখোশ নিয়ে আপ্যায়ন করতো আমাদেরকে, আর আমাদেরকে যেতেই হতো, কিছু করার ছিল না, কর্তব্যের খাতিরে যেতে হতো। আর আমরাও কী করবো, ভেতরে সেই অপমানের যে জ্বালা আর ওপরে একটা চওড়া স্মাইল নিয়ে আমরা যেতাম, অপমানটাকে চওড়া স্মাইলের একটা মুখোশ দিয়ে ঢেকে থাকতাম। একদিন ওই যে সুতোটা, কর্তব্যের সুতোটা ছিঁড়ে গেল, তারপর থেকে সুতোর ছেঁড়ার যেই অংশটা একদম ফাঁকা হতে আরম্ভ করলো, বা কী বলবো, সেই জায়গাটা অনেকটা অংশ ফাঁকা হয়ে গেল। তখন থেকে আর সেই কর্তব্য করতেও যাওয়া মানে বন্ধ হয়ে গেল, যাওয়ার রাস্তা, আর সেই অপমান মানে চওড়া হাসির যে মুখোশটা সেটাও পড়তে হয় না, তাদেরও ভেতরে এক গলা বিষ নিয়ে মুখে চওড়া হাসি নিয়ে স্বাগতমও করতে হয় না। তো এইরকম আমাদের অনেকেরই আছে, অনেকেরই করতে হয়েছে। আমরা এইরকম অনেক সময় অনেক পরিস্থিতি দিয়ে গেছি যেখানে আমাদের মনে হয়েছে না কিছু বলা দরকার, কিছু করা দরকার, কিন্তু আমরা তাদের সম্মানের খাতিরে যে না তারা আমাদের থেকে বড়, তাদেরকে অসম্মান করব না, সেই খাতিরে তারা অনেক সময় আমরা কিন্তু সেই সবগুলোকে মেনে নিয়ে আমরা ভেতরে মুখে একটা এত বড় একটা হাসি নিয়ে আমাদেরকে কিন্তু কর্তব্য ঠিকই করতে হয়। আমি সবসময় মনে করি যে আমি মানে কবে থেকে এটা শুরু করেছি, আমার হাজবেন্ড যে রেইকি এঞ্জেল থেরাপি, তারপরে হচ্ছে লামাফেরা, এইগুলো যবে থেকে শিখেছে তবে থেকে আমি একটা জিনিস বিশ্বাস করতে আরম্ভ করেছি যে ইউনিভার্স, তুমি ইউনিভার্সকে যা বলবে ইউনিভার্স তোমাকে সেটাই দেবে। তুমি যদি ইউনিভার্সকে খারাপটা বলো বা নেগেটিভ কিছু বলো তোমাকে কিন্তু সেটাই দেবে, তুমি যদি ভালোটা বলো তোমাকে কিন্তু সেটাই দেবে। ইউনিভার্স ভীষণ বোকা, ভীষণ বোকা। তো আমি আমার কাছে একজন, যেহেতু আমার লিলুয়ার যে ফ্ল্যাটটা অনেক পুরনো ফ্ল্যাট, মানে আমি যবে থেকে ওখানে গেছি 2006 সাল থেকে,
তো হাজবেন্ড বাইরে যেহেতু থাকতো, আমি আমার মেয়ে নিয়ে থাকতাম, আমার পক্ষে সম্ভব ছিল না সেই ফ্ল্যাটে রং করানো বা কিছু কাজ করানো। প্রচুর কাজ সেই ফ্ল্যাটে করানো দরকার, আমিও জানি, তো আমার সেই অর্থে করিয়ে ওঠা হয়। একজন এসে আমাকে বলছে, আমাদেরই এক রিলেটিভ, যে অন্য আরেকজনের কথা বলছে, সে কী সুন্দর বাড়ি করেছে, মানে তার পুরনো বাড়িটাকেই সে কী সুন্দর পাথর ঠাতর বসিয়ে একদম ঝাক্কাস করে ফেলেছে, আর তোর বাড়িটা কীরকম কবে থেকে একই রকম একই রকম। এইরকম প্রায়শই বলে, প্রায়শই যখনই আসে তখনই বলে তাদের তরফ থেকে। তো সেই দিন আমার কী মনে হলো আমি জানি না, আমি তাকে একটা মিথ্যে কথা বললাম। হ্যাঁ, এখন আমি বলছি, আমি তাকে একটা মিথ্যে কথা বললাম যে জানো তো আমি না একটা বাংলো কিনেছি, আর যে ডুপ্লেক্স বাংলোগুলো হয় সেইগুলো কিনেছি, প্রায় কাজ কমপ্লিট হওয়ার মতনই, কয়েক মাসের মধ্যেই কাজটা কমপ্লিট হবে। আমি বেশ কনফিডেন্সের সঙ্গেই বলে ফেললাম তাকে এরকম বাংলো ফাংলোর কথা। তারপরে তো সে যখন চলে গেল, আমরা তো ভীষণ হাসাহাসি করলাম, ভীষণ, আমি যখন বাংলো কেনার কথা, আমার কেনার কথা বললাম, তখন সে শুনে খুব একটা খুশি হলো না, মানে মনে মনে একটু দুঃখিতই হলো যে এরা আবার বাংলো কিনেছে। তো পরে বলি না যে ইউনিভার্স সব দেয়, যেটা বলবে সেটাই দেয়, ইউনিভার্স আমাকে দিয়েছে। হ্যাঁ, আজকে বলছি আমি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব, সবই দেখাবো, ইউনিভার্স আমাকে দিয়েছে, অলরেডি সেটা 95% কাজ হয়ে গেছে। মানে তখন আমার করার মতন কোনো এই ছিল না যে আমি কী করে করব, আমার করার মতন কোনো পরিকল্পনাই ছিল না, কেন একটা মেয়ে আমার এই ফ্ল্যাটটাকে ঠিক করে নিলেই আমার হয়ে যাবে। কিন্তু ওই কথাটা বলার পরেই মানে ইউনিভার্স আমাকে জোগাড় করে দিল, আর আমার বাজেট মতন আমাকে কিন্তু সব জোগাড় করেই দিল। তো সেটা প্রায় হয়ে এসছে, আমি দেখাবো আমার সেই মিথ্যে কথাটা, মানে আমার দিক থেকে ভালো পজিটিভ মিথ্যে কথাটা সেটা সত্যি হয়ে গেল। কিন্তু সেই দিন আমি তাকে একটা মুখোশ পরে একটা মিথ্যে কথা বলেছিলাম, মুখোশ পরে একটা মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু ইউনিভার্স সেই মুখোশটাকে, আমার মুখোশটাকে সে কিন্তু সত্যি করে দিয়েছে, যে না এ তো খুব মন থেকে বলেছে বা কিছু ভেবেছে, আমাকে সত্যি করে দিয়েছে। তো তেমনই আমি এটা দেখেছি, কখনোই কোনো খারাপ কথা বলবে না, খারাপটা বললে খারাপটাই হয়, আর সবসময় ভালোটা যেমন বলতে হয়, পেয়ে গেছি, হয়ে গেছে, করে নিয়েছি, মানে নেব না করে ফেলেছি, এই রকম ধরনের বলতে হবে, মানে করছি বা হবে এই ধরনের না। তো সেই জিনিসগুলো তাহলে অবশ্যই পাওয়া যায়। আর যদি বলতে হয় যে মুখোশধারী মানুষ, সত্যি বলতে আমার সংস্পর্শে সেরকম মানুষ একেবারে আসেনি বললে ভুল হবে, এসছে, তবে আমি তাদেরকে না আমি বুঝতে পারি, চিনতে পারি, কী জানি জানি না, আমার কী বলে একটা সিক্স সেন্সও থাকতে পারে, যাই হোক আমি বুঝতে পারি। কিন্তু তবুও আমি এই ওয়াইটিতেও বলছি, আমি তাদের সঙ্গেও তাদের বলবো না, শুধু তার সঙ্গে আমি মিলে থাকার অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, যখন দেখেছি না একেবারেই সম্ভব না, আমি একদম সাইলেন্টলি বেরিয়ে চলে এসেছি। কেননা আমি যখন দেখছি সে আমাকে এরকম 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 করে খোঁজাচ্ছে, এরকম এরকম করে খোঁজাচ্ছে, তো আমি তবুও সব জেনে শুনে আমি মানে কী বলবো, সে তখনও একটা মুখোশ পরে একটা না জানার ভান করেছিলাম, যে আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই জানতে পারছি না, এরকম একটা মুখোশ পরেছিলাম। কিন্তু যখন দেখছি না আর সম্ভব না, তখন কিচ্ছু না, কিচ্ছু বলবো না, কিচ্ছু না, চলে আসলাম একদম নিঃশব্দে সেখান থেকে চলে এসেছি। বলবো যে যদি কখনো কাউকে বোঝো যে এ মুখোশ পরে তোমার সামনে আছে বা আসছে, আমার মতে তার সঙ্গে কোনো লেজে পা দিয়ে ঝগড়া করার কোনো দরকার নেই, একদম চুপচাপভাবে বেরিয়ে চলে আসাটাই অনেক ভালো, মানে দুজনার পক্ষেই ভালো, কাউকে কেউ বুঝতে না দেওয়াটাই ভালো। আর মুখোশ পরে যদি কোনো ভালো কাজ করা যায় তাহলে তো অবশ্যই ভালো, যেমন তুমি মুখোশ পরে যদি কোনো দুঃখ কষ্ট নিজের মধ্যে রাখতে পারো তাহলে তো অবশ্যই ভালো, সেই কষ্টটা তো তুমি মনে করছো যে আর
যে পরিবারের আর আরও যারা আছে তাদের সঙ্গে তুমি ছড়াবে না, তুমি একাই সেটা ভোগ করবে বা একাই সেটা জানবে, একাই সেটা সামলাবে। যদি তুমি পারো তবে অবশ্যই সেটা করার চেষ্টা করো। যদি তুমি মনে করো যে না তোমার একার দ্বারা সম্ভব না, তাহলে অবশ্যই সেটা সবার সঙ্গে শেয়ার করা উচিত। কেননা এমন কিছু দুঃখ কষ্ট আছে যেগুলো একা একা ভাগ করে মানে একা একা কমানো যায় না, ভাগ করলে সেগুলো কমে। সবসময় আমরা জানি দুঃখ কষ্ট ভাগ করলে কমে আর আনন্দ ভাগ করলে অনেক বাড়ে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো আর পজিটিভ তো অবশ্যই থেকো। টাটা।